সাফওয়ান ইলেকট্রনিক্স মানে হচ্ছে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট, সবসময় আমি বলে আসতেছি। তো এইটা যদি বলেন, এইটা হচ্ছে টু এফন, আর এটা স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু নন ফ্রোস্ট একটা ফ্রিজ। আচ্ছা, নন ফ্রোস্ট ফ্রোস্ট। এই দেখেন ইন্টেরিয়রটা দেখেন। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো যে এই এত পর্যন্ত যে আপনারা ওয়ালটনের ভিডিও দেখছেন, এই ধরনের ফ্রিজ ওয়ালটনের ভিতরে আর দেখছেন কিনা আপনারা? এই যে আপনারা চাইল্ড রুম, এটা চাইল্ড রুম, যেটা আপনি যা ছোট প্রোডাক্ট রাখলে কেক রাখতে পারেন। আর দেখেন প্রত্যেকটা কিন্তু গ্লাস, যেমন আমরা পেস্ট্রি কিন্তু বক্সিং করে রাখি, পেস্ট্রি কেক তা আপনি চাইলে কিন্তু এখান থেকে আরামসে রাখতে পারবেন, চকলেট আপনার র‍্যাপিং করার দরকার নেই। সো আর এটা দেখেন, এটাও কিন্তু গ্লাস দিয়েছে। এবার কিন্তু মানে ইটস মানে এইটা নিয়ে ভাই কিছু বলার নেই, এটা ফাটাই দিয়েছে ভাই, এটা ফাটাই দিয়েছে। হ্যাঁ, আমি অলওয়েজ বলি যে 5-7 হাজার টাকার দিকে না তাকিয়ে কোয়ালিটির দিকে তাকান। সো এই ফ্রিজটা একটু দেখেন আপনারা, এইটা এইটা দেখেন, এটাও কিন্তু খুবই সুন্দর। আর এটাও কিন্তু ভিতরে সেম আর্টিকুলিং দেওয়া আছে, ভিতরে কিন্তু সব সেম, আর ভিতরে সব সেম। কিন্তু পরে আমরা দেখব যে 3x7 3x7। হ্যাঁ, তো এইটা আপনি যে দেখেন, এটা কিন্তু যারা ডিপ বড় খোঁজেন, যে বড় বাল্কি ডিপ খোঁজেন, বাল্কি ডিপ, হ্যাঁ, তাদের জন্য এটা। এটা হচ্ছে 307 লিটার গ্রস, আর নেট হচ্ছে 301 লিটার। টেক প্রোডাক্ট মাত্র কিছুক্ষণ আগে নামা হয়েছে, যে হয়তো এমন হইতে পারে ভিডিও রিলিজ করার আগে এই প্রোডাক্ট শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এইটা যদি আপনি দেখেন, এটা হলো 220 GDEH মডেল, এটাও কিন্তু 50-50 মডেল, আর্টিকুলিং দেওয়া আছে, ইন্টেরিয়র গুলো খুবই সুন্দর। সবসময় বলে আমার প্রতিষ্ঠান আছে, আপনারা আসেন, আমি কিন্তু অনলাইন ব্যবসায়ী না, আমি সবচেয়ে বেশি খুশি হই আমার প্রতিষ্ঠানে আইসা কেউ যদি প্রোডাক্টটা ক্রয় করে বা আইসা অ্যাটলিস্ট দেখে যায়, আমি খুব খুশি হই। আজকে শুরু করব হচ্ছে 1D4, আমার শোরুমে সর্ব থেকে ছোট ফ্রিজ 1D4, 157 লিটার, নেট ভলিউম হলো 144 লিটার। এটা হলো GDEL মডেল, এটা কিন্তু দুইজন যারা ফ্যামিলি তাদের জন্য ফেয়ার এনাফ। আর এটার আপনার ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে 29,290, এটা 23,000 সামথিং আসে। তো আমি লাস্ট কিছু ভিডিওতে দেখেছি কিছু অসভ্য মানুষ আছে যারা যারা সভ্যতার মধ্যেই নাই, তারা দেখা যাচ্ছে যে অনেকেই এই প্রাইজিং নিয়ে মজা করে, সামথিং বলে, এটা বলে, হাসাহাসি করে, অনেক অনেক লাফালাফি করে। ভাই এক্সাক্ট এতগুলো প্রোডাক্ট আমার শোরুমে কিন্তু একটা দুইটা প্রোডাক্ট নেই, সব প্রোডাক্ট এক্সাক্ট প্রাইস মুখস্থ করা রাখাটা সম্ভব না। আমি কেন, দিন শেষে আমি মানুষ, অ্যাজ এ হিউম্যান বিং মুখস্থ রাখা সম্ভব না, সেও যে 100% পারফেক্ট বলতেছে তা না। অবশ্য তার অনেক সময় আছে অন্য ভিডিও দেখা নিয়ে, আমার অন্য কারো ভিডিও দেখার হয়তোবা সময়টা নাই। আমি এক্সাক্ট প্রাইসটা তারপরে বলে দিচ্ছি, এটা হলো 29,290, এইটা যদি আমি এখন ডিসকাউন্টে দেই তাহলে 21%, এটা 23,140 টাকার মতো আছে। দেখেন 23,140 টাকা, তো 40 টাকার তো সামথিং বলাই যায় ভাইয়া। হচ্ছে আমরা এটা দেখবো হচ্ছে 2 1D4 GDEH মডেল ভাই, এই ফ্রিজটা তো এটা সেম কনফিগারেশন, 157 লিটার, 144 লিটার গ্রস, নেট ভলিউম, এইটা আফটার ডিসকাউন্ট 23,600 টাকার মতো আসবে। তারপরে আমি আরেকবার একটু, এটা হচ্ছে 29,990 টাকা প্রাইস, 29,990। ভাই আমার প্রাইজিং এ আমি সব প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রাইজিং এ ভুল ত্রুটি হতে পারে, সবাই সেই ব্যাপারগুলোকে একটু ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। এইটা আফটার ডিসকাউন্টে আসবে 23,700 টাকার মতো, 23,700 টাকা। জি আচ্ছা, আসলে আমরা কোনো মানে সামথিং বলছি না, একদম আপনার 32,590, সম্পর্কে জানাইতে, এর বাইরে বেশি কথা বলা আমার কাছে খুব বেশি। আপনার যদি জানার ইচ্ছে থাকে, আপনার আমার প্রতিষ্ঠান আছে, আমি সবসময় বলি আমার প্রতিষ্ঠান আছে, আপনারা আসেন, আমি কিন্তু অনলাইন ব্যবসায়ী না, আমি সবচেয়ে বেশি খুশি হই আমার প্রতিষ্ঠানে আইসা কেউ যদি প্রোডাক্টটা ক্রয় করে বা আইসা অ্যাটলিস্ট দেখে যায়, আমি খুব খুশি হই। এইটা হচ্ছে আফটার ডিসকাউন্ট 26,700 টাকার মতো আসবে, সরি দেখেন এটা কিন্তু খুব সুন্দর বিল্ডিং কোয়ালিটি, আর্টিক কুলিং দেওয়া আছে ফ্রন্ট থেকে, ইভেন এটার কিন্তু আরো একটা মডেল আছে, লাইট আছে ডিপি একটা, আর এটা ডিজাইনের জন্য এটা খুব বেশি চলে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর, এটা মিডিয়াম মিডিয়াম ফ্যামিলি যাদের তাদের সবার খুব পছন্দ। এটার আফটার ডিসকাউন্ট এটার প্রাইস হচ্ছে আপনার 30,500
30,500 টাকার মতো আসবে। ইভেন এই কালারটা দেখেন, আচ্ছা খুবই সুন্দর একটা কালার। ওকে আমরা এবার একটা কালার দেখাই, সো এই ফ্রিজটা একটু দেখেন আপনারা। একটু দূরে থেকে দেখেন, একটু দূরে থেকে ফ্রিজটা একটু দেখেন কত জোস এই ফ্রিজটা। এটা 38,000 টাকা প্রাইস, এটা আফটার ডিসকাউন্টে আপনার 30,000 সামথিং আছে। আপনার 38,000 না, এটা হচ্ছে 37,990 টাকা, 10 টাকা। অনেকে 10 টাকা নিয়েও লাফালাফি করবে, কন্ট্রোভার্সি করবে। ভাই বেশি ভালো ভালো না, আমি অলওয়েজ বলি বেশি ভালো দেখবেন যেটা ওটা আসলেই ভালো। না 2S2 GDEL, আচ্ছা 2S2 GDEL, হ্যাঁ জাতীয় কালার। এইটা যদি আপনি দেখেন, এইটাও কিন্তু মাশাল্লাহ ভাই, এটা কিন্তু সব থেকে বড় ডিপ, ডিপটা কিন্তু অনেক বড়। সাইড ইন্টেরিয়ার গুলো খুবই সুন্দর। এটা 282 লিটার নেট আর 265 লিটার হচ্ছে, 282 হলো গ্রস, 265 হচ্ছে নেট। এইটা হচ্ছে এটা আফটার ডিসকাউন্ট আসবে হচ্ছে 33,000 প্লাস আসবে, 33,000 প্লাস, ওকে 33,600 মতো, 607 কেমন আসবে। তারপর আরেকটা ফ্রিজ দেখা, এই যে দেখেন, তারপর দেখুন 20, এটা গতকালকে না দেখেন ভাই, আমার কিন্তু এখনো এই প্রোডাক্ট গুলো সব ইনটেক প্রোডাক্ট, মাত্র কিছুক্ষণ আগে নামা হয়েছে, যে হয়তো এমন হতে পারে ভিডিও রিলিজ করার আগে এই প্রোডাক্ট শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ তো এইটা যদি আপনি দেখেন, এটা হলো 220 GDEH মডেল, এটাও কিন্তু 50-50 মডেল, আর্টিক কুলিং দেওয়া আছে, ইন্টেরিয়র গুলো খুবই সুন্দর। এইটা আফটার ডিসকাউন্টে 33,000 টাকার মতো আসবে, 33,000 টাকা, রাইট 33,000, হয়তো 100-200 বেশি আসবে। তারপরে আমরা দেখবো যে 3X7, হ্যাঁ তো এইটা আপনি যে দেখেন, এটা কিন্তু যারা ডিপ বড় খুঁজেন, যে বড় বাল্কি ডিপ খুঁজেন, বাল্কি ডিপ, হ্যাঁ তাদের জন্য এইটা। এইটা হচ্ছে 307 লিটার গ্রস আর নেট হচ্ছে 301 লিটার, এটা কিন্তু 50-50, 300 লিটারের মধ্যে সবচেয়ে 50-50 ডিপ নর্মাল এইটা। এইটা হচ্ছে আফটার ডিসকাউন্টে আপনার প্রাইস পড়বে হচ্ছে 36,000 টাকা, এটা 45,500 টাকা প্রাইস, এটা ডিসকাউন্টে 36,000 টাকা, 36,000 টাকা, ওকে। তারপরে আমরা দেখবো যে 2N5, 316 লিটার, হ্যাঁ 316 লিটার। এখন আরো একটা কথা বলি, অনেকে যে আমি প্রাইসিং এর ব্যাপারটা, রনি ভাই যখন আমাকে বললো যে অনেকেই এক্সাক্ট প্রাইসটা বলা নিয়ে লাফালাফি করে, ভাই আমি যদি ধরেন এখান থেকে যদি যেমন এইটার কথাই বলে 45,500 থেকে 21% লেস করলে এটা একটা 35,945 টাকা। এখন আমি যদি 50 টাকা আপনাকে বাড়ায় বলি, আপনি যদি 35,900 টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে পারেন, আই হোপ সো 50 টাকা নিয়ে আপনার কোনো ইস্যু থাকার কথা না। ইস্যু তাদেরই হয় যারা মনে করেন যে এগুলো নিয়ে লাফালাফি করে, ঠিক আছে। আমি আমার কোনো কাস্টমারের গ্রাহকদের দেখে না এটা নেই, ইভেন আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আরো কিছু সাপোর্ট দেওয়ার ট্রাই করি যতটুকু আমাদের হাতে থাকে। ওকে সাফওয়ান ইলেকট্রনিক্স মানে হচ্ছে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট, সবসময় আমি বলে আসতেছি, বারবারই বলি, অনেকেই এটা জন্য আসলে ঠকে যে এটা কেন হচ্ছে না ওইটা কেন হচ্ছে না। তো এরপরে দেখবো যে 2N5 GDEL, আচ্ছা ইনভার্টার, হ্যাঁ এটাও এখনো ইনটেক ইনটেক প্রোডাক্ট। এটা যদি আপনি আমি দেখি, এটা এটা যদি দেখেন খুবই সুন্দর ইনটেক প্রোডাক্ট, এখনো খোলাও হয় নাই। এটা 316 লিটার হচ্ছে গ্রস ভলিউম আর নেট হচ্ছে 295 লিটার। এটা যদি আমি একটু দেখি, দেখেন এটার ভিতরটা দেখেন, মাশাল্লাহ অনেক বড় একটা ফ্রিজ, আপনার দেখার মতো পছন্দ করার মতো। এইটা আফটার ডিসকাউন্টে এইটার আর এইটার প্রাইস কিন্তু সেম আসবে, আর কিন্তু এটা কিন্তু ইনভার্টার সেগমেন্ট, ইনভার্টার একই দাম, 307 যে দাম 316 কিন্তু সেম দাম, সেম দাম। ডিফারেন্সটা হচ্ছে এটা 301 লিটার গ্রস নেট ভলিউম, এটা 295 লিটার নেট ভলিউম। আর ডিফারেন্সটা হচ্ছে ডিপে, দেখেন এটা ডিপ কত নিচে, একই হাইটে রাখা, আর এটা ডিপটা কিন্তু উপরে উপরে, হ্যাঁ ডিপটা ছোট বড়। দ্যাটস অনেক অনেকে এই কোশ্চেন করে, ভাই এইটা আর এটার দাম কেমনে সেম, আর সাইজের যে ডিফারেন্স আছে কোম্পানি করলে আমার তো ইউজ করা নেই। আপনি ওয়েবসাইটে যাবেন, প্রোডাক্টের কোড দিবেন, মডেল দিবেন, নাম প্রাইস চেক করবেন, দেন আপনি ওখান থেকে 21% লেস করে যে টাকাটা আসে ওই টাকাটা দিয়ে প্রোডাক্টটা নিয়ে যান। ওকে তারপরে দেখবো 3B0 GDEL ইনভার্টার, এটাও কিন্তু ভাই এটা মানে 19 সিফটি আমরা বলি, আসলে সিফটি তো হয় না, একটু লিটারে হয়, এটা হলো 341 লিটার আর এটা নেট হচ্ছে 320 লিটার। আচ্ছা সো এইটা হচ্ছে আপনার আফটার ডিসকাউন্টে, যদি আমি এক্সাক্ট প্রাইসটা নিয়ে ধরি, এটা আফটার ডিসকাউন্টে আসবে হচ্ছে 38,000 প্লাস আসবে, 38,000 প্লাস আপনারা এই পিসটা নিতে পারবেন প্লাস। তারপরে আমরা এখানে একটা দেখে 348 লিটার, এটা কিন্তু খুবই রানিং একটা প্রোডাক্ট ভাই, দেখেন মাশাআল্লাহ, এটা কিন্তু মানে আবার গ্লাস, আপনারা দেখেন গ্লাস, মানে গ্লাস 348, এটা গ্রস হলো 348, নেট হচ্ছে 333, আর এটা কিন্তু আমরা বলি
রেইনবো নিয়ন কালার। আচ্ছা হ্যাঁ, সো এইটা হচ্ছে আফটার ডিসকাউন্টে 40,000 টাকার মতো আসবে। ওকে, 40,000 টাকার মতো আফটার ডিসকাউন্ট। আমি তো আমি বারবারই বলি এক্স্যাক্টটা মুখস্থ রাখা, হয়তো অনেকে বলবে আমি কেমনে মুখস্থ রাখি, আমি মুখস্থ রাখি না ভাই, তার মধ্যে গাফলা আছে। এক্স্যাক্ট মুখস্থ রাখাটা আসলেই আসলে কষ্ট, কারণ দেখা যাচ্ছে গত মাসে আমাদের প্রোডাক্টের রেট বাড়ছে, এখন এতগুলো প্রোডাক্টের কয় টাকা রেট বাড়ছে এটা কিন্তু, যেমন এইটা রেট বাড়েনি এক টাকাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এক টাকাও বাড়েনি, এটাই বাড়ছে, এটাই বাড়ছে, সবগুলো বাড়ছে। সব তো ভাই মুখস্থ রাখাটা আমাদের জন্য টাফ সম্ভব। তো তারপরে দেখবো 3FL সবচেয়ে বড়টা, যেটা 380 liter GDEL মডেল ইনভার্টার, এইটা আফটার ডিসকাউন্টে 41,000 সামথিং আসবে। এটা হচ্ছে 52,000 টাকা প্রাইস, এটা আফটার ডিসকাউন্টে। এটা হলো যদি 52,000 যদি ধরি আফটার ডিসকাউন্টে আপনার 41,000 সামথিং আসবে। কি দেখবো এখন? দেখবো হচ্ছে ভাইয়া আমরা দেশের প্রোডাক্টে গ্লোবাল ফিল নেওয়া, একটা গ্লোবাল ফ্রিজ। ওয়ালটন ডেফিনেটলি ওয়ালটন ব্র্যান্ড হিসেবে গ্লোবাল একটা ব্র্যান্ড, কারণ ওয়ালটন কিন্তু ইম্পোর্ট হয় না, ওয়ালটন কিন্তু এক্সপোর্ট হয়, আমরা রপ্তানি করি। সো এইটা যদি বলেন, এইটা হচ্ছে 2FON, আর এটা স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু নন ফ্রোস্ট একটা ফ্রিজ। আচ্ছা, নন ফ্রোস্ট সবাই বলেন ভাই, নন ফ্রোস্ট এর মধ্যে ইনভার্টার, আর এখন কিন্তু বলতে গেলে ওয়ালটনের সর্বনিম্ন বর্তমানে যে 2S2 ইনভার্টারটা বর্তমানে কোম্পানির কাছে অ্যাভেলেবেল নাই, সর্বনিম্ন ইনভার্টার কিন্তু এটা। এটা হ্যাঁ, এটা গ্রস হচ্ছে 261, নেট হচ্ছে 221 liter। আর এই ফ্রিজটা দেখলে আমার কাছে মনে হয় না যে ভাই অন্য কোন ফ্রিজ আপনারা নিবেন না। এক্স্যাক্টলি, এবং আমি আপনাদেরকে সাজেস্ট করি যাদের বাজেট 30 এর আশেপাশে আছে তারা অবশ্যই এটা নিবেন। রাইট, এইটা হচ্ছে আমি যদি একটু দেখাই নন ফ্রস্ট, এই দেখেন ইন্টেরিয়রটা দেখেন। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো যে এই এত পর্যন্ত যে আপনারা ওয়ালটনের ভিডিও দেখছেন, এই ধরনের ফ্রিজ ওয়ালটনের ভিতরে আর দেখছেন কিনা আপনারা? এইটার স্পেশালিটি হচ্ছে ফার্স্ট অফ অল ডেফিনেট এটা তো নন ফ্রস্ট, হ্যাঁ এটার বলার অপকাশ রাখে না, প্রিমিয়াম কোয়ালিটি। এই লাইটিংটা যখন হবে আর আপনি এখান থেকে যখন একটু স্মোকি থাকবে, একটা স্মোকি একটা ধোয়া 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 থাকবে, এবং কালার লাইক ভেরি মানে গর্জিয়াস এন্ড রোমান্টিক রোমান্টিক। হ্যাঁ, সো এই আর এই জিনিসগুলো কিন্তু ভাই খুবই হেভি দিছে। দেখেন এই ধরনের জিনিসগুলো, এই যে দেখেন মেডিসিন বক্স, এটা লক করা এখনো ইনটেক প্রোডাক্ট। এই যে এখানে আপনি চাইলে আপনার চাইল্ড রুম, যেটা আপনি যা ছোট প্রোডাক্ট রাখলে কেক রাখতে পারেন। আর দেখেন প্রত্যেকটা কিন্তু গ্লাস, যেমন আমরা পেস্ট্রি কিন্তু বক্সিং করে রাখি, পেস্ট্রি কেকটা আপনি চাইলে কিন্তু এখান থেকে আরামসে রাখতে পারবেন, চকলেট আপনার র‍্যাপিং করার দরকার নেই। সো আর এটা দেখেন, এটাও কিন্তু গ্লাস দিয়েছে এবার, কিন্তু মানে ইটস মানে এইটা নিয়ে ভাই কিছু বলার নেই, এটা ফাটাই দিয়েছে ভাই। আর এটা এটা দিয়েছে, হ্যাঁ এইটা প্রাইস হচ্ছে আপনার 43,990, এটা আফটার ডিসকাউন্টে আপনার 35,000 মতো আসবে, 35,000 মতো। 35,000 টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার ফ্রিজটা নিতে পারবেন। রাইট রাইট। আচ্ছা ভাই, তারপরে কি দেখাবো? তারপরে দেখবো হচ্ছে আমরা একটু এদিকে যাব, কারণ এই প্রশ্নটা আমরা দেখলাম অনেকেই বলে ভাই, অনেকে আগে কমেন্ট করতো বা বলতো, বা অনেকে আমার অন্য ভিডিওতে যারা আমারে নিয়ে সমালোচনা করে, কারণ সমালোচনা কারে নিয়ে করে, যার কাছে মানে যাকে দমাইতে চায় তারে নিয়ে কিন্তু সমালোচনা করে, সমালোচনা কিন্তু আপনি তারে নিয়ে করবেন না যাকে আপনি ভ্যালুই দেন না। তো আমি আই উড টু বি লাইক ইট। সো এই পাশটা হলো ওয়ালটন, আর এইখানে ওয়ালটনের কিছু প্রোডাক্ট আছে। এইটা হচ্ছে ওয়ালটনের যারা, এই প্রোডাক্টটাও কিন্তু খুব রানিং ওয়ালটনের যারা, এই যে দেখেন আমরা কিন্তু এর আগেও দেখাইছি, হ্যাঁ 250 liter, আর এটা নেট হচ্ছে 244 liter। আর এই যে আমি বলছি না, 1 লাখ টাকার ফিল পাবেন এটার মধ্যে। হ্যাঁ রাইট, এটা কিন্তু সামনে থেকে আসলে লাগবে হলো সিলভার, সিলভার পিছন দিয়ে দূরে থেকে লাগবে গোল্ডেন, গোল্ডেন হ্যাঁ গোল্ডেন শেড, এটা কিন্তু ম্যাট ম্যাট। হ্যাঁ, সো এটা যদি আপনি দেখেন, এটা আফটার ডিসকাউন্টে এটা প্রাইস আসবে হচ্ছে 32,000+। দেখেন 32,000 মানে আপনি 32,800 মতো আসবে মেবি, যাদের বাজেট 30 এর আশেপাশে, হয় আপনারা এই ফ্রিজটা নেবেন না আপনারা ওই যে গ্লোবাল এই ফ্রিজটা নেবেন। রাইট হ্যাঁ, সো এখন সব তো দেখলাম, এখন দেখবো হচ্ছে আমাদের ওয়ালটনের সবচেয়ে বেশি, সবচেয়ে ইউনিক, ইভেন সবচেয়ে বেশি স্মার্ট আর যুগের সাথে তাল মিলিয়ে যে প্রোডাক্টটা এখন সেল হচ্ছে, সেটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ডিডি মডেল। তো ডিডি মডেল নিয়ে যদি ফার্স্টে কথা বলি, ডিডি মডেল আই এম সরি, ডিডি মডেল অনেকগুলো আমার কাছে শেষ হয়ে গেছে। আচ্ছা, তো আমার কাছে অল্প কিছু ডিডি আছে, কিন্তু আপনার ভিডিও রিলিজ করার পর আপনি সব মডেল অ্যাভেলেবেল পাবেন, 3X7, 3D8DD, 3A2DD, ইনশাল্লাহ সব পাবেন। আর নন ফ্রোস্টের আরেকটা মডেল আছে যেটা আমি হয়তো বা দেখানো হয় নাই, যেটা আমি ওয়ালটনের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেকেই বলে যে ভাই আপনি ড্রয়ার ফ্রিজ সেল করেন কিনা, আমি কোনো ড্রয়ার ফ্রিজ সেল করি না, অল মডেল সেল করি না, আমার কাছে নিউ মডেল আপডেট মডেল সবসময় অ্যাভেলেবেল পাবেন। ওকে, সো এইটা যদি দেখি, এটা হলো 4C0 HD XX, এইটা যদি আপনি দেখেন, দেখেন ভাই এটা কত বড় সাইজ, মানে আপনারা যারা প্রিমিয়াম ফ্রিজ নিতে চান না, এটা হলো নন ফ্রোস্ট, এটাই হচ্ছে নন ফ্রোস্ট, এটা হলো 430 লিটার হচ্ছে গ্রস, আর নেট হচ্ছে এটা আপনার এটা নেট দাঁড়াবে 370 liter। আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে দেখেন আমাদের ওয়ালটন যে আমাদের দেশি ব্র্যান্ড যে এত সুন্দর মানে গ্লোবাল ফ্রিজের মতো তৈরি করতে পারে,
এটা হচ্ছে একটা উদাহরণ উদাহরণ রাইট হ্যাঁ গ্লোবাল ফ্রিজ বা এটা গ্লোবাল ফ্রিজের মত না এটা গ্লোবাল একটা ফ্রিজ আপনি এটা গ্লোবাল ফ্রিজের মত না আপনি যদি এটা গ্লোবাল একটা ফ্রিজ এইটা হচ্ছে দেখেন এখানে আপনার এই যে এখনো আপনি একটু সাইডে শেডটা দেখেন এটা আই থিং এই শেডটা দেখলে সবারই পছন্দ হবে যে শেডটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ কারণ এটা পলি করে দেওয়া হয়েছে যেহেতু বিসিএম ডোর এইটার প্রাইস হচ্ছে আপনার 60,000 সামথিং এটা 21% এক্সাক্ট প্রাইসটা আমি বলতে ভুলে গেছি 60,400 বা 800 এরকম সো এখানে 21% লেস করলে 49,000 সামথিং আসে 49,000 সামথিং তারপর আমার ভুল ত্রুটি হইতে পারে এটার ব্যাপারে কারণ এটা আমার একদম একদম নতুন একদম একদম নতুন প্রোডাক্ট সো ইনশাল্লাহ এরকম 49-50 এর মধ্যেই থাকবে ওকে সো এরপরে দেখবো যে ডিডি মডেল ডেফিনেটলি 3V0 সবচেয়ে রানিং প্রোডাক্ট 341 নেট ভলিউম 320 টাচ কন্ট্রোল কিছু বলার নাই ভিতর তো ভাই দেখেন মাশাআল্লাহ নাই ভিতর ভিতরটা দেখেন খুব প্রিমিয়াম ওকে আপনি সামনে রোজা আসতেছে সামনে রোজা আসতেছে আপনি বাসায় আসছেন 10 মিনিট পর আপনার ইফতার বা 15 মিনিট পর ইফতার পানি রাখা নাই ঠান্ডা বুস্ট কুলিং দিয়ে দেন সুপার কুল দিয়ে দেন 10 মিনিট পানি বড় ঠান্ডা হয়ে যাবে সো এত ফিচার পাবেন ভালো ইনশাআল্লাহ ভালো সার্ভিস এগুলো আর আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হয় এগুলো এটা হলো 48,990 টাকা আর আমি খুব দুঃখের সাথে জানাইতেছি সবাই জানে যে ওয়ালটনে এখন আর আগের দিন নাই বা কখনোই ছিল না যে 21% ডিডি মডেলে সো ডিডি মডেল কেউ 21% দিতে পারবে না বা দেয় না সো এইটা কারণ আমরাই পাই না এটা হলো রেয়ার মডেল সো এই ক্ষেত্রে হচ্ছে এটা পাবেন হলো আপনারা যারা রনি ভাই ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই পাবেন 18% মার্কেট কাঁপাইতেছে আমরা বিশেষ করে কালারের ব্যবসা করি না আমরা করি প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক এ গ্রেড অফিসিয়াল প্রোডাক্টের ব্যবসা লেটেস্ট মডেলের সব প্রথমে যদি দেখি 142 লিটার কালারটা জোস কালার জোস আর কিছু বলার নাই ভীষণ আর ভীষণ মানে হইতেছে সবগুলো এনার্জি সেভিং 100% কপার কন্ডেন্সার সেটা যদি দেখেন ভাই এটা আসলে আমি কি বলবো আপনি দেখেন আসলে আমি কোনো ব্র্যান্ডের নাম বলবো না আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে মানে একটা ছোট ফ্রিজের মধ্যে এই বিল্ড কোয়ালিটি এত প্রিমিয়াম করছে ভীষণের এই ফ্রিজটা এটা রাইট এটা হচ্ছে এটা কিন্তু ভাই আপনারা মানতে হবে রাইট এটা আফটার ডিসকাউন্টে যেহেতু আমাদের আগের মতো ভীষণের ডিসকাউন্টটা একটু কমে গেছে একটু স্লাইডলি একটু যে এটা 23,000 টাকার মতো আসবে 23,000 টাকা রাইট এখন 23,000 টাকা হলে আপনারা এটা তারপরে আমরা দেখব হচ্ছে ভীষণের 200 লিটার রক্ত জবা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ব্ল্যাক রেড সো এই সব কালার গুলো কিন্তু ব্ল্যাক রেড প্রিমিয়াম এবং সব সময় কিন্তু এই ধরনের কালার আপনারা চাইলেও অ্যাভেলেবেল পাবেন না জি হ্যাঁ তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে এটা আফটার ডিসকাউন্টে এটা পড়বে আপনার দেখাই দেই এটা এই ফ্রিজটা নতুন আসছে হ্যাঁ আপনার একটু এটা আফটার ডিসকাউন্ট 30,000 এর কাছাকাছি আসবে সো এটা হচ্ছে 30,000 সামথিং আসবে এটা হচ্ছে 2024 এর একটা নতুন মডেল আপনারা চাইলে কিন্তু নিতে পারেন একদম নতুন আসছে এটা সো এটা 30,000 এর কাছাকাছি আচ্ছা আচ্ছা তারপর দেখবেন ভীষণের 222 লিটার এইটাও 30 থেকে 31,000 এর মধ্যে আসবে আর ভীষণের কিন্তু এই ফ্রিজ গুলো সম্পূর্ণ 50-50 ইভেন এটা কিন্তু মিরর গ্লাস আর দেখেন এই যে আমাকে রনি ভাইকে দুজনই কিন্তু খুব স্মুথলি দেখা যাচ্ছে আর আপনারা কিন্তু ফ্রিজ কিনলে এখন পেয়ে যাচ্ছেন ড্রেসিং টেবিল ফ্রি রাইট তারপরে দেখবো যে ভীষণের 240 লিটার এটা আফটার ডিসকাউন্টে 32,700 এমন আসবে আমি দুঃখের সাথে জানাচ্ছি এটা 3 পিস আনছি যেদিন আনছি ওই দিন হাফ বেলার মধ্যে সেল হয়ে গেছে হাফ বেলা আচ্ছা উইদিন মানে হাফ বেলার মধ্যে এটা সেল ভীষণের 262 লিটার আর এটার প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্টে 33,000 সামথিং আসবে 33,700 এমন আসবে হ্যাঁ আপনারা দেখেন এই 33,000 সামথিং আমি আসলে ভীষণ নিয়ে আমি ওয়ালটন নিয়ে অনেক কথা বল ভীষণ নিয়ে বলার কিছু নাই কারণ ভীষণ নিয়ে কেন কিছু বলার নাই আমরা ভীষণে কিন্তু একটা প্রমিনেন্ট ব্র্যান্ড অনেকে আমাকে কোশ্চেন করেন ভাই ওয়ালটন নিব না ভীষণ নিব তখন আমি আমি নিজে কনফিউজ হয়ে থাকি কারণ দুইটাই ভাই বাংলাদেশের
টপ ব্র্যান্ডের মধ্যে, আর দুইটাই কিন্তু বাংলাদেশি ব্র্যান্ড, সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের ব্র্যান্ড, দেশীয় ব্র্যান্ড। সো দুইটা নিয়ে আমার এক্সট্রা কিছু যে আমি বলবো আমার ওইরকম অবকাশ থাকে না, দ্যাটস ওয়াই আমি বলি যার যেটা ভালো লাগে সে সেটা নেবে। কিন্তু অনেকে যারা ওয়ালটনই সেল করে শুধু তারা বলে যে ভাই ওয়ালটনই বেস্ট, আবার যারা ভীষণ সেল করে ভীষণই বেস্ট, আসলে ভাই দুইটাই দেশীয় কোম্পানি, চয়েস আপনার ডিসিশন আপনার, আপনার এসে দেখে যেটা ভালো লাগবে সেটা নেবেন। এখন আপনি ভীষণ ফ্রিজের সাথে ডেসিং টেবিল ফ্রি দিতেছেন তো? হ্যাঁ হ্যাঁ, এই যে ফ্রি দিয়ে দিচ্ছি সবই, ডেসিং টেবিল ফ্রি, হ্যাঁ ফ্রি। তারপর হচ্ছে ভীষণের 356 লিটার, আর এটা কিন্তু অলরেডি সোল্ড, এখনই ডেলিভারি হয়ে যাবে, এটা হচ্ছে টু ইন ওয়ান, এটা অন্য কালার আছে আপনারা চাইলে নিতে পারবেন, হ্যাঁ এটা এরকম চাইলে নিতে পারবেন, রাইট হ্যাঁ হ্যাঁ। এটা এটা প্রাইস আফটার ডিসকাউন্ট 42,000 সামথিং আসবে। আচ্ছা তো দেখেন 40,000 টাকার আশেপাশে কত সুবিশাল একটা ফ্রিজ, 42 থেকে 43 এর মধ্যে ধরেন, আপনারা যদি এই এতটুক ধরেন ডিপ আর এতটুক নরমাল, যদি এটাকে 20,000 টাকা ধরেন এটা 20,000 টাকা ধরেন, দুইটা ফ্রিজ কিন্তু একটার ভিতর হয়ে গেল, 40,000 এর ভিতরে কভার। যে মডেলটা দেখাবো সবারই পছন্দের একটা মডেল, ওয়ালটনের 5F3 GDL DD, এটা হচ্ছে 563 লিটার গ্রস, আর নেট হচ্ছে 501, আর এইটা স্পেশালিটি হচ্ছে ভাই স্মার্ট, বলার কিছু নাই, স্মার্ট, এখানে সব ফিচার সেম, স্মার্ট IoT আছে, AI টেকনোলজি আছে, 3D AMOLED ইনভার্টার, সেটার কিছুই বলার নেই। এটা আপনি যদি ভিতরটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, আর এটার ইন্টেরিয়র খুবই সুন্দর, এটা হলো 96,990 টাকা প্রাইস, এটা আফটার ডিসকাউন্টে আমরা সেল করতেছি 76,600 টাকা, অনলি DD মডেলের মধ্যে এইটা যেটা আমি 21% দিচ্ছি, 76,600 টাকা, 76,600 টাকা DD মডেলের এই একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে 21% দিচ্ছি এবার, 76,600 টাকা, 76,600 টাকা হলে আপনারা এই চমৎকার ফ্রিজটা নিতে পারবেন। আমার কাছে মনে হয় একটু যদি যাদের বাজেট 50,000 প্লাস আছে তারা এই ফ্রিজটা নেন, ঠিক আছে, আমার কাছে মনে হয় একটা ভালো জিনিস নেবে, হ্যাঁ। আর 30,000 বাজেটের আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাঝে মাঝে বলে দিই আপনারা এই ফ্রিজটা কিনেন, এই বাজেটের হলে এই ফ্রিজটা কিনেন, সো আমি আপনাদেরকে সাজেস্ট করে দিছি, আপনারা ভিডিও দেখলে নিতে পারবেন। তো ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দিন, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপথ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে যেতে 0টা, সেই রোডের মিডল পয়েন্টে 64/2/1 সাফওয়ান ইলেকট্রনিক্স, অথবা যারা আসতে চান তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন। সায়দাবাদ পর্যন্ত আসলে আমরা নিজ দিতে রিসিভ করে নিয়ে আসবো আপনাকে।